আর লাবণ্যর কথা আমরা সবাই জানি। হ্যাঁ, এবারে কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস শেষের কবিতার কিছু অংশ আবৃত্তি করতে আসছে দ্বিতীয় ব্যাচের নাফিসা এবং রেজা। আজ সকালে হঠাৎ খেয়াল গেল, আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেন মনে হবে এই মুহূর্তে স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বারে দে আমারই অবসর। একটা সুখবর আছে লাবণ্য, মাসিমার মত পেয়েছি, এবার তুমি যদি অনুমতি দাও তাহলে নোপার নামটা একটু ছেটে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? জানি না না, ও নামটাতে হয়তো তোমার একটু বদনাম হবে, তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু মাসিমার সামনে নয়। কিছুতেই না, এসব নাম বীজমন্ত্রের মতো, কারোর সামনে ফাঁস করতে নেই। এই রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ, আমারও এরকম একটা বেসরকারি নাম চাই, ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়। নামটা সর্বদা ডাকবার জন্য ওজনে ভারী। ঠিকই বলেছ, তাহলে তুমি নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। মিতা? চমৎকার। বন্যা, এ নামে না হয় সবার সামনেই ডাকতে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের কথা পাছে পাঁচ কানে সস্তা না হয়। হেমর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে তুমি আপনে ধন্যা। একদিন খুব মেঘ করবে আকাশে, একদিন খুব গাল ভারী করে থাকবে তুমি, একদিন খুব মন খারাপ থাকবে আমার, একদিন খুব ইচ্ছে হবে আমাদের, একদিন ছুটি নেব দুজন, একদিন জোর করে হলেও বৃষ্টি নামাবো। আমাদের কত কত প্রতিদিন আসে, আমাদের কত কত প্রতিদিন চলে যায়, আমরা পৃথক বসবাসে প্রতিদিন অভিমান পোড়াই, আমরা পৃথক বসবাসে প্রতিদিন স্বাভাবিক হয়ে উঠি, আমাদের একসাথে ভেজার মতো বর্ষা আর আসে না। একদিন খুব মেঘ করুক তবে, একদিন সত্যি গাল ভারী করে থাকো তুমি, একদিন আমার মন খারাপ হোক, একদিন ইচ্ছে জোয়ার আসুক, একদিন ছুটি হয়ে যাক আমাদের, একদিন চলো চলো ভিজি সুষম বৃষ্টির জলে। ধন্যবাদ।